পূর্ণিমা টিভির পক্ষ থেকে সকলকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। পূর্ণিমা টিভি পূজা পরিক্রমা করতে করতে চলে এসেছি আইরিটালা যুবকবৃন্দ। পেয়ে গেছি ক্লাবের একজন সদস্যকে, তার কাছ থেকে এই পূজা মণ্ডপ সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। প্রথমে আপনার পরিচয়টা। আমি হচ্ছি পুষ্পেন্দু বসু, পুজো কমিটির সম্পাদক। আচ্ছা, এবারে থিমটা কি? থিমটা এক কথা হচ্ছে ভক্তিতে মুক্তি। এবছর আমাদের সুবর্ণ জয়ন্তী বর্ষ, বর্তমান পরিস্থিতির উপর দাঁড়িয়ে যা পুজো করার কথা ছিল সেটা তো হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে, তাই জন্য এমন একটা থিম বাছা হয়েছে যেটা করোনা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে এই মুহূর্তে যখন ভ্যাকসিন নেই, ইঞ্জেকশন নেই, ওষুধ নেই, মানুষ মনে করছে যে হয়তো ঠাকুরের কাছে পূজা অর্চনা বা প্রার্থনা যদি আর বেশি করে করা যায়, ঠাকুরের কাছে যদি ভক্তিটা আরও বেশি বাড়ানো যায়, হয়তো করোনা থেকে মুক্ত হতে পারবো। তাই জন্য এখানকার পরিবেশ পরিস্থিতি এবং পুজোর যে উপকরণ দিয়ে আমাদের মণ্ডপ তৈরি করা হয়েছে যেটা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, তাতে এর মধ্যে দিয়ে একটা পরিবেশ যদি ভক্তির পরিবেশ এবং সেই ভক্তিটার মধ্যে দিয়ে মানুষের একটা করোনা থেকে মুক্তি পাওয়ার যে একটা আশঙ্কা, সেই আশঙ্কা করোনা থেকে বিরুদ্ধে যে লড়াই, সে লড়াই হয়তো এখান থেকে জিততে পারবে ঠাকুরের কাছে ভক্তির মধ্যে দিয়ে। তাই ভক্তি থেকেই মুক্তি পাবো, মানে করোনা থেকে মুক্তি পাবো, এই জন্যই এইখানকার পরিবেশ পরিস্থিতি একমন একটা সৃষ্টি করা হয়েছে যে ঠাকুরের কাছে এসে এখানকার থিম সং, এখানকার সন্ধ্যেবেলা যে লাইটিংয়ের কাজ দেখলে একটা মানুষের মনে ভক্তিটা একটু বেশি বাড়বে, এটাই হচ্ছে এবছরের বার্তা সুবর্ণ জয়ন্তী বর্ষে আমাদের। মানে বুঝতেই পারছেন যে ভক্তি এখানে কিন্তু পুরোটাই, এই যে থিমটা তৈরি করা হয়েছে সেটা হচ্ছে মানুষের ভক্তি দিয়ে মাকে জানানো হচ্ছে যে আমরা যাতে সকলে সুস্থ হয়ে উঠতে পারি, আবার যাতে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি। সঙ্গে থাকুন পূর্ণিমা টিভির, পুজো পরিক্রমা চলছে, চলে যাবো পরবর্তী মণ্ডপে।